দেশে করোনা আরও 38 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2520 জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নকল মাছ সরবরাহের অভিযোগে গ্রেফতার শারমিন জাহানকে আদালতে হাজির, 3 দিনের রিমান্ড মঞ্জুর। নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয়, সবার, মন্তব্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলমের। করোনা বিস্তার রোধ ও চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, বলেছেন ওবায়দুল কাদের। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনা প্রতিরোধে চীনের ভ্যাকসিনের গবেষণায় বাংলাদেশে সক্রিয়ভাবে অংশ নেওয়া উচিত। মধ্যাঞ্চল সহ উত্তরের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, নদী ভাঙনে জনদুর্ভোগ চরমে। বন্যা দীর্ঘায়িত হলেও সরকারের ত্রাণ তৎপরতায় কোনো সমস্যা হবে না, জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। বিশেষজ্ঞ ও সাধারণ জনগণের মধ্যে আলোচনায় থাকা হার্ড ইমিউনিটি অর্জনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা। চিকিৎসা নিতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন তামিম ইকবাল, বেশ কিছুদিন ধরেই পেটের পীড়ায় ভুগছিলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।